জেলে থেকেও পাকিস্তানে কি ক্ষমতা দখলের পথে ইমরান খান? নির্বাচনের ফল প্রকাশের শুরুতে কিন্তু মিলছে সেরকমই ইঙ্গিত। জানা গিয়েছে ইমরানের দল পাকিস্তান তেহরিকি ইনসাফ ও তাঁদের সমর্থিত নির্দল প্রার্থীরাই এগিয়ে রয়েছেন। তবে নির্বাচন শেষ হয়ে যাওয়ার 13 ঘন্টা পরেও কেন গণনা শেষ হলো না, সেই নিয়ে অভিযোগ তুলেছে ইমরানের দল পিটিআই। ব্যাপক নাশকতার মধ্যেই বৃহস্পতিবার ভোট হয়েছে পাকিস্তানে। অশান্তি এড়াতে দেশজুড়ে মোবাইল পরিষেবা বন্ধ রেখেছিল প্রশাসন, তার জেরেই ব্যাহত হয়েছে ভোট গণনার প্রক্রিয়া, এমনটাই দাবি করেছে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রক। গোটা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন সাংসদ ব্র্যাড শেরম্যান। তিনি বলেন, নির্বাচনের ফল ঘোষণা করতে পাকিস্তান যেন অহেতুক দেরি না করে, সংবাদ মাধ্যমও যেন স্বচ্ছভাবে নির্বাচনের ফলাফল প্রকাশের স্বাধীনতা পায়। আজ শুক্রবার ভোরবেলা ফল প্রকাশের ঘোষণা শুরু করে পাকিস্তানের নির্বাচন কমিশন। তারপরেই দেখা যায় একাধিক আসনে জিতেছেন পিটিআই প্রার্থীরা। দলের নেতা ওমর আইয়ুব খান সাফ জানিয়ে দেন, তাদের সমর্থিত নির্দল প্রার্থীরাই পরে সরকার গড়তে পারবেন। যদিও এক্সিট পোলে নওয়াজ শরীফের দলকেই এগিয়ে রেখেছিলেন বিশেষজ্ঞরা, কিন্তু ভোট গণনা শুরু হতেই দেখা যায় দৌড়ে সবার আগে রয়েছেন নির্দল প্রার্থীরা। তাদের অধিকাংশকেই সমর্থন করেছে পিটিআই। ক্রমাগত হিংসার জেরে নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবিও উঠেছিল একাধিক শিবিরের তরফে। সেই নিয়ে নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠকে বসে পাকিস্তানের নির্বাচন কমিশন। সীমান্তের প্রদেশগুলোতে লাগাতার হিংসা সত্ত্বেও নির্বাচন পিছোতে নারাজ ছিল না কমিশন, কিন্তু পিটিআইয়ের দাবি সন্ত্রাসের রক্তচক্ষু উপেক্ষা করেই ভোট দিয়েছেন সাধারণ মানুষ। বন্ধুরা, পাকিস্তানের ইলেকশনের দিকে নজর রাখছি এবং কি ফলাফল আলটিমেটলি এলো আপনাদের কিন্তু টাইম টু টাইম আপডেট দিয়ে দেবো। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।